নমস্কার, আমি রাধিকা, সকলকে স্বাগত জানাই বই প্রসঙ্গে। আজকে যে বইটি নিয়ে রিভিউ দেব বা কথা বলবো, সেই বইটি হলো সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা শ্রীকৃষ্ণের শেষ কটা দিন। এই বইটি আমার অত্যন্ত প্রিয় একটি বই এবং মনের খুব কাছের একটি বই। এই বইটির মূল্য হচ্ছে 200 টাকা, আনন্দ থেকে প্রকাশিত হয়েছে, এর পৃষ্ঠা সংখ্যা 103। বইটি আমি অবশ্যই দেখিয়ে দিব, কিন্তু ভিডিওর একদম শেষে। এবার আসি বইটির বিষয়বস্তু নিয়ে, কি কি লেখা আছে বইটিতে বা কি ঘটনা নিয়ে বইটি তৈরি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, চারিদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা। ভারতের অধিকাংশ রাজা মহারাজারা নিহত আহত অবস্থায় পড়ে রয়েছে, প্রচুর যোদ্ধা মারা গেছে এবং তাদের দেহ তাদের মস্তক এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একদিকে পিতামহ ভীষ্ম শরশয্যায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন, সেই সমস্ত যোদ্ধাদের বা রাজাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই দেহ বা সেই রক্ত মাংস চর্বি সেইগুলো খাওয়ার জন্য চলে এসেছে শৃগাল, হারগিলা, কাক, বক প্রভৃতি মাংস ভক্ষণকারী পশুরা। ঠিক এই সময় পঞ্চপাণ্ডব এবং শ্রীকৃষ্ণ যাবেন গান্ধারীর কাছে। বেদব্যাসের আশীর্বাদে বলো বা বরে বলো, গান্ধারী দিব্য দৃষ্টি লাভ করেছিলেন এবং কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধই সমস্ত ঘটনা তিনি দেখতে পেরেছিলেন। এই রকম একটা ছবি বা এরকম একটা পরিস্থিতি নিয়ে গল্পটি শুরু হয়। এখন গান্ধারী একজনকে খুঁজে বেড়াচ্ছেন, সে কে? সে হলো শ্রীকৃষ্ণ। গান্ধারী ডাকছে, কোথায় আমার কমল নয়ন মাধব, কোথায়, কোথায় গোবিন্দ? তাকে তো এখন আসতে হবে আমার সামনে এবং সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে দিতে হবে। কেন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, কেন পাশা খেলা হলো, কেন দ্রৌপদী নির্যাতন হলো, কেন পঞ্চ পাণ্ডবরা এত ভালো এত সৎ নিষ্ঠাবান তৈরি হলো, কেন তাদের ছেলেরা এত খারাপ তৈরি হলো, কেন তাদের মধ্যে যুদ্ধ হলো, সব কিছুর প্রশ্নের উত্তর গান্ধারীকে এখন দিতেই হবে। শ্রীকৃষ্ণ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি, এবং শুধু তৈরি না, এই যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য দেওয়ার মাধ্যমে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তো এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে এ বইতে ব্যাখ্যা করা আছে। ভগবান এত শক্তিশালী হওয়া সত্ত্বেও, তা তিনি হচ্ছে আদি এবং অনন্ত হওয়া সত্ত্বেও, তিনি প্রকৃতির নিয়মকে কিন্তু কখনোই লঙ্ঘন করেনি। তিনি তার নিয়তিকে মেনে নিয়েছিলেন, তিনি প্রকৃতির নিয়মকে সম্মান জানিয়ে সামান্য ব্যাদের তীরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ভগবানের তো মৃত্যু হয় না, তিনি ইহলোকের লীলা শেষ করে তিনি তার লোকে, অর্থাৎ বৈকুণ্ঠ ধাম বলি বা স্বর্গলোক বলি যাই বলি, সেখানে তিনি চলে যান। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সহজ সরলভাবে জীবনযাপন করার কৌশল, সবকিছুকে মেনে নেওয়ার কৌশল, কারণ নিয়তিকে আমাদের মানতেই হবে আর প্রকৃতির নিয়মকে তো আমাদের মানতেই হবে। তাই তিনি ভগবান হওয়া সত্ত্বেও তিনি সমস্ত নিয়ম মেনেছেন, এবং আমরা তো তুচ্ছ মানুষ, আমাদের তো মানতেই হবে, কিছু করার নেই। তো এই বইটি পড়লে না একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায়, একটা আলাদাই কি বলবো, শান্তি আসে মনের মধ্যে। এই বইটি হচ্ছে মহাভারতের একটি অংশ বিশেষ। তো যারা রামায়ণ মহাভারত পড়তে ভালোবাসো, শ্রীকৃষ্ণের কথা পড়তে ভালোবাসো, সত্যকে জানতে চাও, তারা এই বইটি কিন্তু অবশ্যই পড়ো। আর যারা তেমনভাবে যুক্ত নয় বা অল্প অল্প জানো বা টিভিতে দেখেছো বা হয়তো দু একটা আমাদের হয়তো টেক্সট বুকেও থাকে অনেক সময় সেগুলো পড়েছো, সেগুলো পড়ে তো তেমনভাবে শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয়। তো তোমাদেরও বলবো যে এই বইটি তোমরা পড়ো। খুব অল্প পৃষ্ঠার বই, 103, বেশি সময় নেবে না, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এই বইটি পড়লে না সমস্ত হতাশা দূর হয়ে যাবে, কোনো মোটিভেশনাল ভিডিও বা স্পিচ দেখার কোনো দরকার নেই, খালি এই বইটা কিনে কাছে রাখতে হবে। আর সবশেষে এই কথাই বলবো যে বইটি তোমরা পড়ো, আরেকবারও তাই বলবো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে মূল্যবান সময় নষ্ট করে যে তোমরা ভিডিওটি দেখো, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং তোমাদের ধন্যবাদ জানাই, যে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো দেখো। আর এইভাবেই উৎসাহ দিও, এইভাবেই এগিয়ে যাব, বই পড়বো, বই নিয়ে রিভিউ দেব, তোমাদের জানাবো কোন কোন বই পড়লে কি কি হয়, কারণ কোনো কারণ ছাড়া তো আমরা এমনি এমনি বই পড়বো না। হ্যাঁ, অবশ্য বই তো আমাদের বিনোদন দেয়, কিন্তু এমন কিছু বই রয়েছে যেগুলো জীবনের মোড়কেই ঘুরিয়ে দেয়। তো জীবনের মোড় ঘোরানোর জন্য আমি বলবো এই বইটি অবশ্যই তোমরা পড়ো।
তাহলে আজকে এখানে ভিডিও শেষ করি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বইয়ের আলোচনা নিয়ে। আজকে এখানে বিদায় নিচ্ছি, কেমন? তোমরা সবাই ভালো থেকো।